السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونسلى على رسوله الكريم. قال الله عز وجل في القرآن العظيم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض أربعة حرم. সাদাক আল্লাহুল মৌল আজীম ও সাদা কারিসুল হুন নবী উল করিম ও নাহান আল আজ দা রিকামিনা শাহিদিন আওয়াজ শাহ কিরিন ওয়ালাহামদউলিল্লাবি আলামিন কাছে দূরে দেশে এবং প্রবাসে যে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ টোয়েন্টি ফোরের লাইভ অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে উক্ত অনুষ্ঠান ও চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি আজকের নিউজ টোয়েন্টি ফোরের এর সুন্দর আয়োজন আল্লাহ রব্বিকিম বছরে বারোটি মাসকে বিদিত করেছেন পৃথিবীর শুরু থেকে যেই দিন থেকে তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন ঠিক ওই দিন থেকেই বছরে বারোটি মাস তার মধ্যে চারটি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই চারটি মাসের মধ্যে একটি মাস হলো মহরম মাস এই মহরম মাস আরবি হিজরি সন হিসেবে বছরের শুরু নতুন বর্ষ শুরু হতে যাচ্ছে চাঁদ যদি দেখা যায় ইনশাআল্লাহ কাল থেকে নতুন বছর শুরু হবে সে হিসাবে মহরম মাসে অনেক কিছু করণীয় আছে বর্জনীয় আছে আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো কথা বলার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন আপনাদের পরিচিত মুখ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিডিয়া আলোচক সুবক্তা শেখ মুফতি মাসুম আহমদ অধ্যক্ষ জামিয়া ইসলামিয়া শামসুল আলুম ঢাকা সাথে আছি আমি আমজাদ হুসাইন হেল আলী সালাম আলাইকুম সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো রেখেছেন আপনার কাছে আমরা জানবো যে মহরম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস মহরমের যে রোজা আসুরের যে রোজা একসময় কিন্তু ফরজ ছিল পরবর্তীতে সেটা নফল হয়ে গিয়েছে এ হিসেবেও এই মাসের গুরুত্ব রয়েছে এবং এই মাসের মধ্যে আল্লাহ রব্বী বহু ঐতিহাসিক ঘটনা জমিনের মধ্যে সৃষ্টি করেছেন যা দিক থেকে এই মাসের তাৎপর্য রয়েছে তার মধ্যে একটি কিন্তু ঐতিহাসিক সেই কারবালার ময়দানে নির্মমভাবে যে ঘটনা ঘটেছিল সে বিষয়টি তো আপনার কাছে আমরা শুনবো যে মুসলিম হিসেবে আমাদের কি কি করণীয় এবং কি কি বর্জনীয় জিহমদি আল্লাহ লাখ কোটি শুক্রিয়া অসংখ্য সুক্রিয়া আদায় করি মহান আল্লাহ রবুল্লাহলমিন একটি চমৎকার বিষয় নিয়ে আজকে আমাদেরকে কোরআন এবং সুন্নার আলোকে কিছু আলোকপাত করবার সোনবার তৌফিক আমাদেরকে দান করেছেন আলহামদুলিল্লাহ আজ আর কিছুক্ষণ পরেই নতুন হিজরি সনের প্রথম মাস শুরু হয়ে যাবে হিজরি সনের প্রথম মাস মহারম আমরা জানি যে আয়াতটি আপনি যেমনটি তেলাওয়াত করেছেন যে আল্লাহ রবুল্লাহ আলমিন যেদিন থেকে পৃথিবীর সৃষ্টি করছেন সেদিন থেকে বারো মাসে ভাগ করেছেন এটা আমাদের অনেক সুবিধার জন্য মাস এবং দিন এবং সপ্তাহগুলি যে বিভাজিত হয়েছে এগুলি আমাদের অর্থাৎ পৃথিবীতে আমরা যারা বসবাস করি আমাদের নানাবিধ রকম অনেক রকম সুবিধার জন্য এটা তিনি করেছেন তার মধ্য থেকে কিছু মাস আল্লাহ আলামিন আলমিন বাদতবন্দিগীর সাথে সংশ্লিষ্ট করে দিয়ে এবং কিছু মাসের মধ্যে ঐতিহাসিক কিছু ঘটনা ঘটে গেছে এবং ভবিষ্যতেও বড় বড় কিছু ঘটনা সংগঠিত হবে বলে কোরআন সুন্নার আলোকে জানা যায় সেরকমই একটি গুরুত্বপূর্ণ মাস যে মাসের সাথে সংশ্লিষ্ট আমলও রয়েছে আবার যে মাসের অতীত মানে ঐতিহাসিক তাৎপর্য আছে এমনিভাবে ভবিষ্যতের তাৎপর্য যে মাসের রয়েছে সে মাসটির নাম হলো মহরমুল হারাম এই মহরম মাসে অতীতে অনেক বড় বড় ঘটনা কোরআন হাদিসের আলোকে জানা যায় অনেক বড় বড় ঘটনা সং হয়েছে তার মধ্যে থেকে বিশেষভাবে একটি ঘটনার সাথে সংশ্লিষ্টতার কারণে এই মাসে একটি বিশেষ আমলও আল্লাহ রসুল সাল্ল তাহীসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন যে আমলটি সম্বন্ধে যেমন শুরুতে আপনি বলেছেন যে রোজা মহার্নমের মধ্যে আশুরা বলে একটা কথা আছে অর্থাৎ মহার্নমের দশ তারিখ সেদিন কি করতে হয় রোজা রাখতে হয় যে রোজাটি রমজানুল মোবারকের রোজা ফরজ হওয়ার পূর্বে যে রোজাটি মূলত ফরজ ছিল নবী আলু যখন হিজরত করে মক্কা থেকে মদিনাতে চলে আসলেন তো এসে দেখলেন যে সেখানে এহুদিদের বসতি ছিল তারা আশুরার দিনে তারা রোজা রাখে তো নবী সাল্লাম জিজ্ঞাসা করলেন এটা কিসের রোজা কি রোজা রাখো তোমরা তখন তারা বলল যে এই দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের অত্যন্ত উৎসবের এবং অত্যন্ত সুক্রিয়া আদায়ের কেন বলে আমাদের আমরা যাকে নবী মানি হজরত মুসা অর্থাৎ আমাদের নবী যিনি এই দিনেই ফেরাউনের কবল থেকে ফেরাউনের নির্যাতন থেকে তার জাতিকে নিয়ে অর্থাৎ বন ইসরায়েলকে দিয়ে মুক্ত এবং স্বাধীন হয়েছিলেন যিনি তার কবল থেকে মুক্তি পেয়েছিলেন সেই কৃতজ্ঞতা প্রকাশের জন্য আমরা এই রোজাটা রেখে থাকি নজি বললেন যে আরে মুসাই সালাম আমাদের ভাই আমার ভাই তার কোনো প্রাপ্তিতে বেশি কৃতজ্ঞতা প্রকাশ বেশি সুক্রিয়ার হকদার তো আমরা তখন মুসলমানদেরকে সাহবা বললেন আমরাও রোজা রাখব তবে কোন কারণেই কোনো অবস্থাতেই অন্য ধর্মাবলম্বী যারা আছে যে সমস্ত ধর্মগুলি ইসলাম আসার পরে আল্লাহ রবাহ আলম যেগুলিকে ব্যান করে দিয়েছেন রোহিত করে দিয়েছেন যেগুলি গ্রহণযোগ্যতা আর নাই তার সাথে যেন সাদৃশ্যপূর্ণ না হয়ে যায় এ যেন রবীজি সাল্লাহ সাল্লাম কী করলেন নির্দেশ করলেন যে মহারামের আশুরা অর্থাৎ দশ তারিখের রোজা আর সাথে আরেকটি রোজা সেটা আগে হোক বা পরে হোক অর্থাৎ নয় তারিখ দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ তো সেখান থেকে প্রাথমিক অবস্থাতে এই রোজা ফরজ ছিল কিন্তু পরবর্তীতে যখন রমজানুল মুবারকের রোজা ফরজ হয়ে গেছে তখন গিয়ে ওই রোজাগুলি নফল হিসাবে রয়ে গেছে তবে নফলের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব ফজিলতের রোজা হিসাবে সেটা রয়ে গেছে আলহামদুলিল্লাহ সারা দুনিয়াব্যাপী উম্মাহ এই দিনের আমলটা করে থাকেন আর এছাড়া ঐতিহাসিক তাৎপর্যের মধ্যে অতীতে অনেক বড় বড় ঘটনা আরও অনেকগুলি ঘটনা সংগঠিত হয়েছে এবং ভবিষ্যতেও অনেকগুলি ঘটনা হাদিসার আলোকে জানা যায় যেগুলি মহরমের দশ তারিখেই সংঘটিত হবে তার মধ্য থেকে একটি অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা অতীতে যেটা ঘটে গেছে যেটা ইসলাম ইসলাম আসার পরে সেটা হলো কারবালার যে মর্মান্তিক যে ইতিহাস আছে সেটা আমরা জানি এটাও আশুরার দিনে ছিল ভবিষ্যতে যেগুলি ঘটবে বলে কোরআন এবং হাদিসের আলোকে জানা যায় তার মধ্যে অন্যতম একটি হলো যে কেয়ামত সংগঠিত হবে আশুরার দিনে আশুরার দিনে তাহলে পৃথিবী লয় ক্ষয় হয়ে যাবে আশুরার দিনে যখনই আশুরার দিন আসে বা মহরম মাস আসে যারা নিজেদের পরবর্তী জীবনের প্রতি সচেতন তাদের আরও বেশি বেশি নফল আইবাদ বন্দেগি দান সদকা ইত্যাদির মধ্যে তাদের মনোনিবেশ করা উচিত যে এটাই আমার জীবনের এমন না হয় যে পৃথিবী শেষ হয়ে যাওয়ার এটাই শেষ মোহারম কিনা আমি আর এরপরে আর কোনো সুযোগ পাব কি না এমনি ব্যক্তিগত জীবনে কেউ আমরা জানি না আমার হায়াত কতটুকু কিন্তু সামগ্রিকভাবে পৃথিবীটা যে পাক একদিন শেষ করে দিবেন কেমত হবে সেটাও যেহেতু এই মাসে সংগঠিত হবে তো এই মাসটি আসলে মুসলিম অম্মা বিশেষত সমগ্র সমগ্র জাতিরই খুব সতর্কতা এবং সচেতনতার সাথে আমলের মধ্যে মনোনিবেশ করাটাই বেশি সঙ্গত আর এইখানে আর একটি বিষয় বলতেই হয় কারবালার ইতিহাসকে কেন্দ্র করে আমাদের সমাজ এবং আমাদের পার্শ্ববর্তী আশেপাশে বিভিন্ন জায়গাতে এমন কিছু কার্যকলাপ হয় যেটা আমরা জানি বিভিন্ন নামে হয় সুনির্দিষ্ট কোনো শ্রেণী বিশেষকে চিহ্নিত করা উদ্দেশ্য না মুসলিম ওম্মাহ যিনি দাবি করেন যে আমি আল্লাহল্লাহ আল্লাহ রসুলে বিশ্বাসী আমরা কোনো দিয়ে কোরআন সুনার বাহিরে আমরা যেতে পারি না আমাদের যাওয়া উচিত নয় আমাদের সামনে কোরআন সুন্নাহ আছে সেই কোরআনসূন্নার মোতাবেক শাহাবাইকরামের আমল আছে সেই সাহাবা একরাম কীভাবে কোরআন সুন্নাহ প্রতিপালন করতেন সেগুলি আমরা ফলো করবো আপনি যথার্থ বলেছেন দর্শক মন্ডলী মহারম মাস ঐতিহাসিক তাৎপর্য রয়েছে আল্লাহ তো এ বিষয় নিয়ে আমরা সামনে কথা বলবো আজকে যে বিষয়টির দিকে আমরা ইঙ্গিত করতে চাই যে বিষয়টি পরিষ্কার ভাষায় আমরা আলোচনা করতে চাই তাহলে এই মহরম মাসের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমাদের কী করণীয় এক নম্বর বিষয়ে এখানে আমাদের মুফতি সাহেব বলেছেন যে এই দিনে একটি দিন রয়েছে যাকে আসুর আর দিন বলা হয় দশ তারিখ সাথে মিলিয়ে দুটো রোজা রাখা অত্যন্ত ফজিলতপূর্ণ বরকতপূর্ণ তাহলে এই মাসে রোজা রাখা এটা করণীয় এছাড়াও নয় দশ তারিখ দশ এগারো তারিখ ছাড়াও বাকি মাসও রোজা রাখা যাবে কোনো সমস্যা নেই দ্বিতীয় বিষয় হল যে সুহাদায় কারবালা যারা কারবালার ময়দানে নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন তাদের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করা হজরত ইমাম হোসাইন রাজি আল্লাহ তালহু সত্যকে প্রতিষ্ঠা করার জন্য যেভাবে নিজের প্রাণকে উৎসর্গ করে দিয়েছেন ঠিক আমাদের একটা পণ করা যে সত্য পথে চলবো সঠিকভাবে থাকবো এখান থেকে শিক্ষা গ্রহণ করে নিজের জীবনকে ঘটন করা তৃতীয় যে বিষয়টি আমরা আলোচনা করতে চাই তা হলো যেহেতু মহরম মাস বরকতময় মাস যেহেতু মহরম মাস আবার একদিক থেকে ভয়ানক মাস যে এই মাসেই কে আমার সংগঠিত হবে আল্লাহ তালা এই মাসের মধ্যে দুনিয়াকে শেষ করে দিবেন যাকে সা আ বলা হয় যাদের উপরে কেয়ামত কায়েম হবে তারা কারা সেটা আমরা কেউ বলতে পারছি না তাই সাহাবাই কিনাম দানুল্লাহ আলহিম আজমাইন শুক্রবারে মহরম মাসের শুক্রবারে কেয়ামত হবে তাই প্রতি শুক্রবার রাস্তায় দুরুস শরীফের আমল বেশি করে করতেন তাওবা ইস্তফার বেশি করে করতেন আমাদের উচিত মহরম মাসে তাওবা ইস্তফার পরিমাণ বাড়িয়ে দেয়া কারণ আল্লাহ রব্বি করিম কাছে আমরা দোয়া করছি কেয়ামত হবে নিঃসন্দেহ হবে আলামত কেয়ামতগুলো ঘটবে তবে কোনোটার কারণ যেন আমরা না হই এদিকে অবশ্যই সতর্ক থাকতে হবে করণীয় আরও রয়েছে মোটামুটি বিষয়গুলো আমরা আলোচনা করার প্রয়াস পেয়েছি বর্জনীয় যে বিষয়টি আমাদের মুফতি সাহেব বলেছেন তা হলো কোনো ধরনের কুসংস্কারের প্রতি কান দেওয়া যাবে না কুসংস্কারের অনেক কিছু আছে মোহরম কেন্দ্রিক আমাদের সমাজে প্রচলিত যেগুলো কোরআন সন্না আমের আমল আইনদের আমল আইমাই মুজতাহিদের আমল সাপোর্ট করে না আমরা এগুলো থেকে দূরে থাকবো কারণ মহরম মাস নতুন কোনো মাস নয় পৃথিবীর শুরু থেকে নিয়ে মোহরম মাসের সূচনা এবং ঐতিহাসিক যে ঘটনাগুলো ঘটেছে সেটা নতুন কোনো ঘটনা নয় রসুল আকরম সাল সাল্লাম মহররম কেন্দ্রিক অনেকগুলো হাদিস বলেছেন যা হাদিসের পাতায় রয়েছে আল্লাহ রব্বে করিম সব ধরনের করণীয় আমাদেরকে বাস্তবায়ন করার তফিক দান করুন বর্জনীয় বিষয়গুলো থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আলোচ্য বিষয় নিয়ে মোহরম মাসের সাথে সম্পৃক্ত কোনো বিষয় যদি আপনাদের জানার বুঝার থাকে

প্রথম প্রশ্ন হইছে হুজুর সন্ধ্যা মানে সুরা ইকলাস করলে বারো বছরের গুনাহ বলে বারো বছরের কায়দা নামাজ আদা হয় এটা সঠিক কিনা তা আমাকে বলবেন আর দুই নম্বর প্রশ্ন হইতে আমি এই অবস্থা কি আমার হবে নামাজ নাকি এর মধ্যে ওই যে বুঝতে পেরেছি ধন্যবাদ আপনাকে দুটো প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি প্রথম যে প্রশ্নটি করেছেন উস্তাদ সাহেব বুঝতে পেরেছেন আ নামাজ যদি নামাজ বিশেষ পদ্ধতিতে অর্থাৎ সূরা ইখলাস যে যতবার করে পড়লে 12 বছরের কাযা নামাজ না করার কাযা নামাজের সমপরিমাণ পরিমাণ হয়ে যায় কোন কোন হাদিসে এটা পাওয়া যায় কিন্তু এটা ভিত্তি খুবই দুর্বল আপনি আদায় করতে পারেন এত তো কোনো সমস্যা নাই বাকি এটাই হবে এই বিশ্বাস রাখা জরুরি নয় আপনি এভাবে আদায় করুন দেখুন আপনি আমরা আপনাকে বলবো আউাবিনের নামাজ হলো নফল মুফতি সাহেব আমরা পরিষ্কার বিষয়টি যদি আলোচনা করতে চাই আউাবিনের নামাজ নফল নফল দ্বারা কখনো ফরজের ঘাটতি পূরণ হয় পূরণ হয় না কাজা নামাজ কিন্তু ফরজ যেটা আমরা আদায় করে নিই সেটা ফরজ তো ফরজ কখনো ফরজকে ঘাটতি পূরণ করতে হলে ফরজকে ফরজ দিয়ে পুরা করতে হবে ফজরকে ফজর দিয়ে জোহরকে জোহর দিয়ে আসরকে আসর দিয়ে মাগরীবকে মাগরীব দিয়ে এসাকে এসা দিয়ে ভিতরকে ভিতর দিয়ে পুরা করতে হবে নফল দিয়ে কখনো পূরণ হবে না তো এই আপনি যে কথাটি বলেছেন আপনি কোথাও পেয়েছেন সেখানে এর সনদ এর ভিত্তি একেবারে দুর্বল একেবারে দুর্বল সুতরাং যেই বিষয়ের উপরে মুফতিয়ারের কেরামের ফতুয়া যে বিষয়ের উপরে অলামাই কেরামের ফয়সালা যে বিষয়ের উপরে সিদ্ধান্ত তারা দিয়েছেন সেটা হলো কাজাকে কাজা দিয়ে পূরণ করতে হবে সুতরাং কাজার বিকল্প নফল দিয়ে হবে না আর একটি প্রশ্ন আপনি করেছেন যে রুকুতে বয়স্ক মানুষ যখন চলে যান টাকনো অর্থাৎ নিজের যে পায় কিছুটা পড়ে কিছুটা উপরে উঠে যায় এটা এটা খুব সাময়িক অল্প সময়ের জন্য উঠে গেলে বিশেষ কোনো ক্ষতি হয় না তবে একেবারেই সবসময় এরকম হওয়াটা অনুচিত নামাজের জন্য আলাদা যদি সুন্দর করে এমন পোশাক হয় যেটা এরকম টান খেয়ে উঠে যায় না এটা বেশি উত্তম হবে আপনার নামাজ নষ্ট হবে নামাজ হবে যেহেতু আপনি ইচ্ছাকৃত ভাবে করছেন না যে নামাজগুলো গুলো আদাই করেছেন হয়ে গিয়েছে যতটুকু আমরা বুঝতে পেরেছি যদি অন্যান্য সকল কিছু ঠিক থাকে শুধু এতটুকুর কারণে নামাজ নষ্ট হবে না তবে মুফতি সাহেব যে পরামর্শ দিয়েছেন তা হলো যে আপনার জন্য সুবিধা হয় আপনি আরাম ফিল করেন যে ধরনের পোশাকে ওইগুলো পরিধান করে নামাজ পড়াটা ভালো কারণ আপনাকে মনে রাখতে হবে নামাজে যখন আপনি দাঁড়িয়েছেন তখন আপনার সম্পর্ক আপনার কলবের সম্পর্ক কিন্তু সাথে যুক্ত হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনি যখন এই পায়জামা উপরে উঠলো না চিন্তা করবেন তখন আমাদের মধ্যে যে একাগ্রতা সেটা কিন্তু নষ্ট বিঘ্নতা তৈরি হয় এজন্য আপনার জন্য যেটা আরাম ফিল হয় সেটি আপনি ব্যবহার করবেন আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো জি আসসালামু আলাইকুম আহমতুল

বুঝতে পেরেছি না আরেক পরের প্রশ্নটি আরেকবার বলুন মানে হুজুর আমাদের যে মহিলাদের অনেক ফরম কাজা রোজা থাকে রোজা থাকে কাজা বুঝতে পেরেছি ধন্যবাদ আমরা কথা বলছি আপনি শুনতে থাকুন প্রথম যে প্রশ্নটি আপনি বলেছেন যে ঢিলাগুলো মহিলাদের ঢিলা ব্যবহার না করলে নাকি এবাদত কবল হয় না এটা এই কথাটি ঠিক নয় কথাটি এরকম নয় আসলে পরিচ্ছন্নতা অর্জন করতে হবে পবিত্রতা অর্জন করতে হবে তো সেই ক্ষেত্রে মহিলাদের জন্য ঢিলাগুলো আবশ্যক নয় কিন্তু পরিচ্ছন্নতা হাসিলের ক্ষেত্রে যতটা সম্ভব সর্বোচ্চ তাগিদ দিয়ে এটা করতে হয় এজন্য যারা বলে যে ব্যবহার না করলে হবে না কথাটা এরকম নয় আসলে পরিচ্ছন্নতা এবং আবশ্যক হলো পরিচ্ছন্নতা পবিত্রতা অর্জন করা হলো আবশ্যক এই বিষয়টি হলো আবশ্যক এখন আপনি পানি দ্বারা যদি আপনারে পবিত্রতা অর্জন হয় আলহামদুলিল্লাহ যদি শুধু পানি দ্বারা মেকআপ না হয় আপনি ডিলা ব্যবহার করতে চান টিস্যু ব্যবহার করতে চান ব্যবহার করে সেটাকে আপনি ব্যবহার করে অর্থাৎ মৌলিক বিষয় হলো তাহারাত হাসিল করা পবিত্রতা হাসিল করা আপনি প্রয়োজনে পানি ব্যবহার করতে পারেন প্রয়োজনে ঢিলা কুলুক ব্যবহার করতে পারেন ওবিটি ব্যবহার করাটা মুফতিয়ান একরাম বলেছেন আফজল অতি উত্তম তো সেক্ষেত্রে যদি কেউ মনে করছে যে আমি পবিত্রতা হয়ে যাচ্ছি পানি দ্বারা সেখানে ওনাকে এই কথা বলা যে আপনি যেহেতু ডিলা কুরুক ব্যবহার করেননি আপনার ব্যবহার কবল হবে না একেবারে ঠিক নয় আর একটি প্রশ্ন আপনি করেছেন মহিলাদের যে ফরজ রোজা থেকে যায় সঙ্গত কারণেই সেগুলি আদায় না করে নফল রোজা রাখা দেখেন নফল নফল ফরজ ফরজ দুটো আলাদা বিষয় আর দুটো সময়ও আলাদা থাকে ফরজ যে কাজা রোজাগুলি রয়ে গেছে সেগুলি তো অবশ্যই আদায় করতে হবে এবং যতটা দ্রুত সম্ভব সেগুলি আদায় করে নেওয়া উচিত কিন্তু মাসে যে নফল রোজাগুলি আছে বিশেষ বিশেষ সময়ে যে নফল রোজাগুলি আছে এই বিশেষ সময়ের নফল রোজাগুলি তো এই সময় চলে গেলে আর আদায় করা সম্ভব না যেমন আশুরার রোজা তো আশুরার দিনের সাথে সংশ্লিষ্ট তো ওই দিনে আপনার নফল ফরোজ নামাজ ফরজ রোজা যদি থেকেও থাকে তারপরও ওই দিন আসলে এই আমলটা করে নেওয়া উচিত হ্যাঁ আপনি নফলের সব অবশ্যই পেয়ে যাবেন এমন না যে কাজা ফরজ কাজ রয়ে গেছে এখন নফল রাখলে হবে না বিষয়টি এরকম নয় ধন্যবাদ আপনাকে যিনি প্রশ্ন করেছেন বুঝতে পেরেছেন পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম

এখন অনেকের একটু স্বাস্থ্যগত বিষয় থাকে অনেকের একটু যদি ফ্যাটি থাকে একটু স্বাস্থ্যবান থাকে তারা অনেক সময় দুটো পা মেলাতে একটু কঠিন হয় এটা তো ওজন যতটুকু ওজন তখন চেপে যতটা কাছাকাছি আনা যায় সর্বোত্তম হলো মিলিয়ে রাখা যদি স্বাস্থ্যগত কারণে বা অন্য কোনো কারণে একদম দুই পা মাঝখানে মিলায় রাখতে সমস্যা হয় তা সেক্ষেত্রে টুকুর মধ্যে সম্ভব যত কম ফাঁকা রেখে সম্ভব এভাবে দাঁড়াইতে হবে এইগুলো একটি বিষয় দ্বিতীয় প্রশ্ন হল জিকির আসকার যখন করেন জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকেন্দা বসে জিকির করতে থাকেন বা জানালার কাছে বসে উত্তম হলো দেখেন আসলে অপ্রয়োজনে অপ্রয়োজনে ভিন পুরুষ নারীদের জন্য অপ্রয়োজনে ভিন পুরুষ না দেখা ভিন্ন পুরুষ যারা গায়ের মাহরাম যারা তাদেরকে না দেখা অতি প্রয়োজনে তো দেখা যায় বাইরে বের হইলে প্রয়োজন চলতে ফিরতে দেখতে হয় কিন্তু অপ্রয়োজনে না দেখা আর জিকির একটি অতি উত্তম সময় জিকিরের সময় তো বিশেষত নজরের হেফাজত অর্থাৎ দৃষ্টির হেফাজত এটা অতি বেশি জরুরি আর আপনার কথায় যেটা আমরা বুঝতে পারি যে এরকম কোনো উদ্দেশ্য নিয়ে তখন দেখাও হয় না ওরকম কোনো মানসিকতাও থাকার কথা না তারপরেও যতটা সতর্ক থাক অবশ্যই সতর্ক থাকা অবলম্বন করা উচিত যেহেতু জিকির একটি সুন্দর সময় কোনোভাবে জিকিরের এই আমলটা এই তাৎপর্য নষ্ট হয়ে না যায় তিন যখন কাজা হয়ে যায় কখন যে কোনো নামাজ যখন কাজা হয়ে যায় সেটা ভুলে যাওয়ার কারণে হোক অথবা ঘুমে ঘুমিয়ে থাকার কারণে হোক হাদিস শরীরের মধ্যে আসছে যখন মনে আসবে অথবা যখন ঘুম থেকে জাগ্রত হবে তার মানে হলো কাজা আদায় করার জন্য খুব বেশি সময় না নেওয়া কেন আমি আপনি আমরা কেউই জানি না যে আমার হায়াত কতটুকু আছে আল্লাহ না করুন যদি আমার কোনো একটি নামাজ কাজা থেকে যায় আর ইতিমধ্যেই যদি আমার হায়াত শেষ হয়ে যায় তাহলে কিন্তু আমার উপরে নামাজটি থেকেই যাবে এজন্য এক্ষেত্রে যতটা দ্রুত সম্ভব শুধু যে সময়গুলিতে নামাজ পড়া নিষিদ্ধ দিনের যে সময়গুলিতে নামাজ পড়া নিষিদ্ধ ওই সময়গুলি বাদে যত দ্রুত সম্ভব কাজা নামাজ আদায় করে নিতে হবে সুন্দর উত্তর দিয়েছেন আপনি বুঝতে পেরেছেন আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

জি ধন্যবাদ আপনাকে আপনি सुनते থাকুন মান্নত পূরণ করা ওয়াজিব জি মুহতারমার কাছে বাকি শুনবো করতে পারেন নি যে কোনো কারণে করা হয়নি এখন করে দিলে অর্থনৈতিক দন্নতার কারণে যদি না করে থাকেন অথবা সময়ের কারণে যে কোনো কারণে হোক আপনাকে মান্নতটা পূরণ করতেই হবে কারণ মান্যত যখন হয়ে গিয়েছে তখন সেটাকে পূরণ করা ওয়াজিব শরীয়ত মান্নত করতে নিরুৎসাহিত করে না জায়েজ বলে না তবে

আমাদের দুটি প্রশ্ন? হুম বলুন। একটা হলো الموضوع যখন মহরম মাসে আশুরা দিন আসে তখন অনেক মহিলা বা ইরা আসে কিন্তু দেওয়ার জন্য তারা একটা সিন্নি করবে। তার বাজারে বাজারে সিন্নি করে বা বাড়িতে সিন্নি করে ওই সিন্নিগুলি দাও কি আমাদের দাইল আমরা বুঝতে পেরেছি দ্বিতীয় প্রশ্ন বলুন। আর একটা প্রশ্ন হলো

এটা আমরা শুরু আলোচনায় যেমনটি বলেছি যে আশুরার দিনকে কেন্দ্র করে এরকম কিছু হয় তাজিয়া মিছিল হয় জশ্নে জুলুস হয় এরপরে কি বলে সিডনি হয় মাজারের মধ্যে নানান রকম হয় এগুলি থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে না এগুলি নিজেরা করবে না কেউ করলে তার সহযোগিতায় বা তাকে উৎসাহ দেওয়া বা ভাবে এগুলির মধ্যে যাওয়া ঠিক না এগুলি করা যাবে না শরীরতে অনুমোদিত অনুমোদিত নয় পদ্ধতি এই এড়িয়ে চলতে হবে কোরআনে করিম আপনি বলেছেন বাংলায় উচ্চারণ পড়ার কি কোনো না কোরআনুল আসলে বাংলা উচ্চারণ হয় না এটাই হলো বাস্তবতা এবং সত্য আপনি ছোটবেলায় যেটা পড়েছেন আপনার আশেপাশে যারা কোরআন পড়া জানেন শুদ্ধ জানেন বা আপনার চেয়ে আরেকটু ভালো জানেন তাদের কাছ থেকে শুনে আস্তে আস্তে অল্প অল্প করে শিখবেন আজকাল আর একটা পদ্ধতি আছে এটা আপনি এটা অবলম্বন করতে পারেন যদি আপনার জন্য সহজ হয় কিছু কিছু জায়গা কিছু কিছু আয়াত ওই আপনার ইসের মাধ্যমে একটু মস্ক করিয়ে দেয় শুনিয়ে দেয় যে কিভাবে উচ্চারণ করতে হয় কিন্তু বাংলাতে কোরআনুল করিমের উচ্চারণ এটা আসলে সম্ভব না মদ গুন্না ইত্যাদি যেগুলি থাকে এগুলি বাংলাতে আসলে হয় না অবশ্যই কোনো অবস্থাতেই আপনি বাংলা উচ্চারণ পড়তে যাবেন না আপনি ওই সাহায্য নিতে যাবেন না কারণ এর দ্বারা আপনার সমস্যা যা হবে আপনি যা শিখেছেন ছোটবেলায় এটা আরো এটা আরো 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 বিগড়িয়ে যাবে নষ্ট হয়ে যাবে এজন্য যে সময় দিয়ে আপনি বাংলা উচ্চারণ শিখবেন

জি দ্বিতীয় প্রশ্ন বলুন একটা প্রশ্ন আর একটা প্রশ্ন হচ্ছে যে হুজুরা বলে থাকেন যে স্বামী না করলে স্ত্রী জান্নাতে যাবে না স্ত্রী যদি স্বামীর পরে না করে তাহলে কি হবে আচ্ছা আমরা বুঝতে পেরেছি চমৎকার প্রশ্ন করেছেন ধন্যবাদ আপনি শুনতে থাকুন আমরা কথা বলছি আসলে কালীমার একটা দুটো একই জিনিস নয় আলাদা আমল দুটোই আদায় করতে হবে একটা সাথে আর একটা কম্পেয়ার করার কোনো দরকার নেই যে কোনটা বেশি উত্তম কোনটা কম উত্তমা আমার আপনার ইমানকে মজবুত করে আর দুরুদ শরীফ কি করে আমার আপনার জীবনের যাবতীয় অশান্তি দূর করে দেয় হ্যাঁ আল্লাহর রহমত নাজিল হয় এজন্য দুটো আমলই চালু রাখতে হবে সাধ্যমতো হ্যাঁ যদি অনেক বেশি না করা যায় কম করতে হবে একশোবার বার করে পাঠ করলাম সম্ভব না পঞ্চাশ বার পঞ্চাশ বার পাঠ করবো তাও সম্ভব না দশ বার বার পাঠ করবো কিন্তু দুটোই চালু থাকতে হবে একটা উত্তম আর একটা কম উত্তম এটার বিষয় নয় দুটো আলাদা আমল দুটোরই আলাদা ফায়দা আছে এগুলো আপনার প্রথম প্রশ্নের উত্তর দ্বিতীয় প্রশ্নের উত্তর স্বামী যদি নাখশ হয় স্ত্রী জানাতে যাবে না এই নাকের বিষয়টা আগে বুঝতে হবে স্ত্রীর সেই অধিকারের যদি সে নাকশ হয় তাহলে সেক্ষেত্রেই স্ত্রীর জান্নাত আটকে যাবে ঠিক এমনিভাবে আপনি দ্বিতীয় যে অংশ প্রশ্নের যে স্ত্রী যদি স্বামীর উপরে নাকশ হয় আপনার জানা থাকা উচিত যে কোন পুরুষ তার স্ত্রীর সার্টিফিকেট ছাড়া জাননাতে যেতে পারবে না অর্থাৎ তার চারিত্রিক এবং বিশেষ কয়েকটি বিষয়ে। স্ত্রী সাক্ষ্য দিতে হবে যে আমার স্বামীর এই সব বিষয়গুলি ঠিকঠাক ছিল নারীদেরকেও কিন্তু ইসলাম অনেক সম্মান দিয়েছে এবং অনেক অধিকারও দিয়েছে যে ওই পুরুষ তার স্ত্রীর কাছে উত্তম এর চাইতে বড় তো আর কোনো কিছু তার মানে হলো যে স্ত্রীর কারণে অনেক স্বামী কিন্তু আটকে যেতে পারে তার সার্টিফিকেট ছাড়া তবে সেক্ষেত্রে কিন্তু ওখানেও কথা আছে স্ত্রীও স্বামীকে সরিয়া সম্মত শরিয়া সম্মত বিষয়ে তার উপরে চমৎকার বলেছেন আল্লাহকামুল হাকিম ইন হাকিম যাকে বলা হয় হাকিম প্রত্যেকটা কাজের বিচার বিচার করে ন্যায় বিচার ন্যায় তাকেই কিন্তু প্রকৃত অর্থে হাকিম বলা হয় হাকিমের অনেকগুলো অর্থ আছে তার মধ্যে একটি হলো সব চাইতে ন্যায় বিচার করা গুরুত্বপূর্ণ অর্থ হলো ন্যায় বিচার করা আর বেকারিম ন্যায় বিচার করবেন স্বামী খামাখাই আপনার উপরে রাগ করেছেন অসন্তুষ্ট আছেন আর আল্লাহ তাআলা আপনাকে কষ্ট দিবেন বিষয়টি এমন এরকম হ্যাঁ আল্লাহ পাক সকল কিছু আপনার অবস্থা স্বামীর অবস্থা স্বামীর অবস্থা স্ত্রীর অবস্থা সকল কিছু জানেন হ্যাঁ এই জন্যই আল্লাহ রাব্বিকিম বান্দার জন্য সবসময় নে আমাবর্ষণ করেন সময় ন্যামা বর্ষণ করেন স্বামী স্ত্রীর মাঝে যে সম্পর্ক এটা মধুর সম্পর্ক এটাও আল্লাহ পাকে অনেক বড় নেয়ামা আর এই নেয়ামতকে ধরে রাখার দায়িত্ব কিন্তু স্বামী স্ত্রীর উভয়ের এজন্য কোনোভাবে একে অপরকে অসন্তুষ্ট করা বা একে অপরের সাথে ই করা এটা কিন্তু উচিত নয় এই জন্য আমরা আমাদের অনুষ্ঠানে মতারাম প্রায় বলে থাকি যে ঝগড়া যাকে বলা হয় যে দুই পার্শ্বের লোক দিয়ে যাকে বলা হয় ঝগড়া এবং ঝগড়াটা স্বামী স্ত্রীর মাঝে অনেক সময় হয়ে থাকে আমরা সেটাকে ঝগড়া যদি বলি না আমি দেখেছি আমি দেখেছি স্ত্রী যদি মারা যায় তো স্বামী সবচেয়ে বেশি অসহায়ত হয় মর্মাহত হয় কষ্ট পায় এবং তার এই জিন্দিগিটা অনেক কষ্টের আবার এইভাবে উভয়ের ক্ষেত্রে সম্পর্কটা এই ধরনের হওয়া উচিত

আর একটা হলো আমার ইয়া ওই কয়েকদিন আগে কোরআক খতম করেছে আমাদের সারা তিন করবে জি ধন্যবাদ মরব্বী আপনাকে ধন্যবাদ আপনি এই অনুষ্ঠান দেখেন এবং শিখেছেন আল্লাহ রব্বে করিমের তৌফিককে শুক্রিয়া আদায় করুন রব্বে করিমের আল্লাহ তালা যেন আমাদের সকলকে আমল করা তৌফিক দান করেন কোরআন হাত থেকে পড়ে গিয়েছে আপনার দুশো টাকা দান করে দিয়েছেন ঠিক আছে তবা ইস্তেফার পড়া সামনে যাতে আর না হয় আরেকটি বলেছেন যে আপনি কোরআন করিমের খতম করেছেন এর একবারে পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত যারা এন্তেকাল করেছেন ইমান নিয়ে সকলের রোহের মাখড়াতের জন্য আল্লাহ তালা যেন পৌঁছে দেন আমরা সে কামনা করছি মহতারম আপনাকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শেষ করতে যাচ্ছি দর্শক করলে আপনাদের সকলকে অতവശ্যা জানাতে মূল্যবান সময় দিয়ে গুরুত্বপূর্ণ সময় দিয়ে অনুষ্ঠানের সাথে যুক্ত ছিলেন শুরু থেকে এ পর্যন্ত সামনে আমরা দোয়া করব দোয়া সজিত থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নেচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এখন দোয়া হবে দোয়া দস্তে পার পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ Kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim Innaka اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما ربنا اغفر لنا ولوالدينا ولاستاذنا ولشيخنا ولمشايخنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات انك سميع قريب مجيب للدعوات يا رب العالمين نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا ميتا إلا رحمته ولا قربة إلا كشفته ولا حاجة من حوائج الدنيا والآخرة وهي لك رضا إلا قضيتها يا رب العالمين

গোপনে প্রকাশ্যে নতুন পুরাতন ছোট বড় যত গুণা যত পাপ যত অপরাধ যত জোরুম যত ইসম যত যত অপরাধ আমরা করেছি মেহরবানি করে আপনি মাফ করে দেন বাবুল করিম দিনের শেষ শেষ মুহূর্তে এবং একটি হিজড়ি বর্ষের একদম শেষ প্রান্তে নতুন আর একটি হিজড়ি বর্ষের আমরা অপেক্ষাতে আছি বাবুল করিম জানি না বিগত যে বছরটি চলে গেল সেই বছরে আমাদের আমলের কি অবস্থা সামনে যে বছরটি আসতেছে আমরা জানি না আমরা সামনে কতটুকু আমল করতে পারবো আমাদের কার কতটুকু হায়াত আছে কে কতদিন বেঁচে থাকবো কোনো কিছুই তো জানি না বাবুলায়িম যা কিছু ঘটে গিয়েছে পিছনে তার মধ্যে যেগুলি আপনার অপছন্দের আছে মেহবানি করে আপনি মাফ করে দেন বাবুলা করিম আগামীতে যে সময়টা আমাদের সামনে আসতেছে আমরা যেন আপনার আপনার হাবিবের সন্ন্যাহ মোতাবেক আপনার রেজা খুশি মতো আমরা আমল করতে পারি নিজেদের জীবন পরিচালনা করতে পারি সেই তৌফিক আপনি রসিব করে দেন বাবলায় করিম আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি ময় মুরব্বি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব দস্ত আহবাব আরও যাদের আমাদের উপরে হক রয়ে গেছে মাওলায় করিম তাদের মধ্য থেকে যারা চির বিদায় নিয়ে দুনিয়া থেকে চলে গিয়েছেন আপনি তাদেরকে সবাইকে আপনি মাফ করে দেন বাবলায় করি আমরা যেমন তাদের জন্য দোয়া করতেছি আমরা যখন এই নশ্বর পৃথিবী ছেড়ে আমরা চলে যাব। তখন আমাদের জন্য এরকম দোয়াকারি তৈরি করে দেন মবলাহ করিম তাম বিশ্বের মুসলিমেন মুসলিমাত মমিন মমিনাত যারা ইমানের সাথে কবরবাসী হয়েছেন তাদের সবাইকে আপনি মাফ করে দেন খাস করে আমাদের দেশ বাংলাদেশের সমস্ত মানুষ যত মানুষ এ পর্যন্ত ইমানের সাথে কবরবাসী হয়েছেন তাদের সবাইকে আপনি মাফ করে দেন বাবুল্লাহ করিম আমরা যারা জীবিত আছি আমাদেরকে আপনি সিরতুল মুস্তাকিম ন করে দেন সেহত আয়াফিয়ত নসিব করে দেন সেহত আয়াফিয়ত নসিব করে দেন অভাব অনটন দূর করে দেন হালাল রিজিকের বন্দোবস্ত করে দেন বাবুল্লাহ করিম আমাদের ভিতরে যার যে পেরেশানি আছে আপনি দূর করে দেন যার যে হাজাত আছে আপনি অন্তর্জামী আপনি তো জানেন সমস্ত হাজাতগুলি সমস্ত তাকাজাগুলি সমস্ত চাহিদাগুলি হালাল পথে সুন্দরভাবে আমরা পরিপূর্ণ করতে পারি সে তো অফিক নসিব করে থেন করিম যারা নামাজ পড়তেছেন তাদের নামাজগুলো কবুল করে নেন যারা নামাজ পড়তে পারে না তাদেরকে আপনি নামাজ পড়ার তো অফিক করে দেন মাউলাই করিম নতুন যে মাস আমাদের সামনে আসতেছে নতুন যে বছর আমাদের সামনে আসতেছে এটাকে আপনি রহমত এবং বারাকাতের কারণ বানিয়ে দেন আমাদের জন্য নিরাপত্তার কারণ বানিয়ে দেন আমন আমানের কারণ বানিয়ে দেন মাওলায়ে করিম আমাদের যা কিছু হাজার যা কিছু জরুরিয়াত আছে আপনি গায়ের থেকে পরিপূর্ণ করে দেন মাওলায়ে করিম আমাদের সাথে সারা দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে হাত তুলেছেন জানা অজানা কত আপনার বান্দাবন্দিরা আমাদের সাথে এই মুহূর্তে হাত তুলেছেন কার মনে কি আছে কার কি প্রয়োজন আমরা জানি না আপনি অন্তর জামি আপনি তো সব জানেন আপনি সবার অন্তরের মাকাসিদ গুলি আপনি পরিপূর্ণ করে দেন বাবুল্লাহ করিম যাদের ওসিলা যাদের কল্যাণে এই বিশ্বব্যাপী সারা দুনিয়াব্যাপী এরকম একটি দিনই আলোচনা পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হলো এই নিউজ টোয়েন্টি ফোর এর সাথে সংশ্লিষ্ট এর মালিক পক্ষ থেকে শুরু করে সংশ্লিষ্ট যারা আছেন সবার এই খেদমাত আপনি কবুল মঞ্জুর করে নেন আমরা যারা এর সাথে সংশ্লিষ্ট আছি ইমানের সাথে এখলাসের সাথে সুন্দরভাবে এই দিনই প্রচার এবং প্রচারণা চালিয়ে যেতে পারি এটাকে আমল হিসেবে হিসাবে নিতে পারি সেই ও নবীল করিমিহিজ امين 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 برحمتك يا ارحم الراحمين <applause>